গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো কালকে ভাইফোঁটা, তার জন্য তোমাদের সবাইকে অগ্রিম ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, কারণ এই ভিডিওটা তোমরা কালকে দেখবে। তো সেই জন্য আগে থেকেই তোমাদেরকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা তোমাদের ভাইদের সাথে খুব আনন্দ করবে, খুব আনন্দ করে কাটবে তোমাদের কালকের দিনটা। তো চলো এখন যাই, উঠে পড়েছি, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট, মেঘা উঠে পড়েছে, তো এখন চা করব, বাকি টুকটাক যে সমস্ত কাজবাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর নোটিফিকেশান এই বেল আইকনটা কিন্তু হিট করতে ভুলো না, তাহলে ফার্দার আমি যা যা ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো আমার সব কাজবাজ সারা কমপ্লিট, স্নানও কমপ্লিট, এখন বসে পড়েছি মেহেন্দি পরতে। তো মেহেন্দিটা কিনে এনে রেখেছিলাম, ভেবেছিলাম কালী পূজার আগে পরবো, বাট পরে হয়ে ওটা হয়নি আর কি। তো মেহেন্দি পরতে আমি ভীষণ ভালোবাসি, ডিজাইন অতটা পারি না, যেরকম পারি একটা পরে নিই। তো প্রত্যেক বছর কালী পুজোর আগেই পরি, বাট এবারে কাজ কাজ করতে করতে আর পরা হয়নি, ওই জন্য এখন পরে নিচ্ছি। এই হচ্ছে মেহেন্দি, মেহেন্দি পরে নিয়েছি কোনোরকমভাবে একটা, খুব একটা ভালো ডিজাইন আমি পারি না, বাট যেরকম পারি সেরকমভাবেই পরে নিয়েছি। উল্টো দিকটা আমার সবসময় একটু থ্যাবড়া হয়ে যায়, কেন কি জানি, যতই চেষ্টা করি ভালো করে খুব একটা ভালো হয় না। এই যো আর একজন উঠে দেখতে এসছে আমি কী করছি, সর ফুল বেলপাতা করে একটা পরে নিয়েছি। দেখো মেহেন্দিটা এখনও তুলেছি, কালারটা এরকম রয়েছে। আমার যদি খুব বেশি ডার্ক মেহেন্দি হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। তো এটা আপাতত এখন এটা তোলার পর এরকম কন্ডিশন, এটা আরেকটুখানি ডিপ হবে। আর এটা আজকে জল দেবো না, একদম জল যতটা পারবো না লাগানোর চেষ্টা করবো, তবে রাতের দিকে জল লাগাতেই হয়, কারণ সংসারে একটু কাজ করতে হয়। তো যতক্ষণ পারবো জল লাগাবো না, তারপর যখন জল লাগবে লাগবে, তাও চেষ্টা করবো অন্তত 3-4 ঘন্টা জল না লাগানোর। হয়ে গেছি রেডি, এখন বেরোচ্ছি, মিষ্টিটা কিনে আনবো, কারণ কালকে সকালে তো সময় পাবো না। তো মেঘা এখন পড়তে গেলে এই টাইমটাই কিনে নিয়ে আসি, মানে আগের দিন থেকেই এত ভিড় হয়ে যায়, তো সন্ধ্যেবেলা ওই জন্য আর গেলাম না, কারণ সন্ধ্যেবেলা ভীষণ ভিড় হয়। তো বললাম চলো এখনই গিয়ে কিনে নিয়ে আসি। তো রেডি হয়ে গেছি, এই যে স্কার্টটা, হোয়াইট কালারের স্কার্টটা পরে নিয়েছি। আর এই যে দেখো মেহেন্দি আমার একটু ডিপ হয়েছে, দেখা যাক কতটা ডিপ হয়। তো এখন বেরোনো যাক। এখানটা ধরে আছো কেন? আরে পড়বো না, পা ধরে পা দিয়ে পড়ে আছে, কালী পুজো হয়েছে এখানে একটা। ওঠাও পিছন দিকে, ব্যাক সাইডে মিল্টনের ওয়াটার বটল আছে আর এমনি জলের বোতল। তো চলে এসেছি মিষ্টির দোকানে, দেখো মানে হরেক রকম মিষ্টি, নানান রকমের তো মিষ্টি নেব। আর মার্কেটেও এসেছিলাম, কারণ মেঘার কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো সব কিছু কেনা হয়ে গেছে, এখন মিষ্টি কিনবো, কিনে তারপর বাড়ি যাব। তো এখানে দেখো রাস্তায় যেতে যেতে কালী পুজো হচ্ছে, তো এখানে বেশ কয়েকটা কালী পুজো হয়েছে। তো যেতে যেতে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, দেখো কী সুন্দর আলপনা দিয়েছে। আর উল্টো দিকেই ঢাক বাজছে, মানে ঢাকের এই শব্দটা এই পুজোর সময়, কালী পুজো এই সময় শোনা যায়, এরপর আর ঢাকের আবার শোনা যাবে না। তো এটা কিন্তু ঠিক ঢাক নয়, কুড়কুড়ি টাইপের হয় না সেই জিনিসটা। মিষ্টি মিষ্টি কেনা কমপ্লিট, টুকটাক যা কেনার ছিল সব কমপ্লিট, এখন যাচ্ছি মঞ্জিলিসে। কারণ আমাদের যে ছোট ভাইও আছে, মেঘার ভাইও, সে তো মিষ্টি খাবে না, কারণ সে মিষ্টি খায় না। তো ওই জন্য ভাবলাম যে তাহলে যাই মঞ্জিলিস থেকে কেক পেস্ট্রি কিছু একটু কিনে নিয়ে আসি। বাচ্চা তো ওদের কাছে এরাই আনন্দ, হয়তো মিষ্টিও খাবে না কেকও খাবে না, কিন্তু ফোটা ভাই ফোটা একটা আনন্দের ব্যাপার আর কি। তো এই যে মিষ্টি কেনা হয়ে গেছে, এই যে হাতে এখনও ভাইফোঁটার মিষ্টি কিনবো, ভাইফোঁটার মিষ্টি মানে ভাইফোঁটার লেখা মিষ্টি কিনবো, এখানে শ্রীগোপাল থেকে কিনবো, বাকিটা ওদিক থেকে কিনে এনেছি, আর কেকটা কিনলেই হয়ে যাবে। তো চলে এসেছি বাড়ি, বাড়ি অনেক এলাম, 6:05 বাড়ি এসেছি, মেঘাকে একবার টিউশন থেকে নিয়ে ফিরলাম, এখন একটু চা খেতে বসে পড়লাম, মানে পা ফা ব্যথা করছে, কাল বেরিয়েছি এত হাঁটা হয়েছে, আবার আজ বেরিয়েছি হাঁটা হয়েছে, মানে পা পা যন্ত্রণা করছে জানা আমার। তো তোমাদের দেখাবো কী কী এনেছি না এনেছি, একটু চাটা খেয়ে নিই, খেয়ে তারপর কালকে রান্না হালকা পাতলাই রান্না করবো, সেরকম কিছু নয়, বাট আনাজগুলো আজকে রাত্রে কেটে রাখবো, তাহলে সুবিধা হবে। কারণ আমার মামাতো দাদা আর মামাতো ভাই আর মাসতো দাদা ওরা সকাল সকালই আসে, কারণ ওদের অফিস থাকে, তো সকালবেলা 8:30 চলে আসে, এসে ফোঁটা নিয়ে ওরা চলে যায়, ওরা দুপুরে খাওয়া দাওয়া করে না, চলে যায়। ওই জন্য খানিকটা কাজ কী বলো তো রাত্রে এগিয়ে রাখবো, নাহলে সকালবেলা অসুবিধে হয়ে যাবে। তো চা করলাম,
সুদীপ্ত আবার একটু বেরিয়েছে, মেঘাকে মুড়ি দিলাম, মেঘা মুড়ি খাচ্ছে আর আমি চা খাচ্ছি। চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার কাজ স্টার্ট করতে হবে। তো চাটা খেয়ে এখানে বসে পড়েছি আনাজগুলো কাটতে। তো কালকে শুক্তো করব আর পেঁয়াজকলি করব চিংড়ি মাছ দিয়ে। ওই জন্য আগে শুক্তোর আনাজটা কেটে নিলাম। আর সুদীপ তো ওখানে বসে বসে আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে পিলার দিয়ে, তাহলে একটু সুবিধা হয় আর কি কাজের। আর আমি এখানে শুক্তোর আনাজ কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজকলি আর আলু ওগুলো সব কেটে নিচ্ছি আর বকবক করছি ওদের সাথে, গল্প করছি আর কাজ করছি আর কি এইটাই। তো আনাজগুলো কী বলো তো আগের দিন কেটে রাখলে একটু সুবিধা হয়, এরকম এমনি কিছুই সেরকম আয়োজন না, হালকা পাতলাই রান্না। আর দাদা তো বিশেষ করে বলেছে যে আমার জন্য কিচ্ছু রান্না করবি না, শুধু ডাল আর আলু পোস্ত, বাট সেটা তো হয় না। ভাইফোঁটার দিন বছরে একটা দিন বোনেরা ভাইকে একটু করে খাওয়াবে, সেটা যাই হোক ডাল ভাত হোক আর মাংস ভাত হোক সব কিছুতেই বোনেদের ভালোবাসাটাই থাকে। তো এই হচ্ছে ব্যাপার, তো আনাজগুলো কেটে রাখছি ওই জন্যে, তাহলে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবো। তো যখন ছোটো ছিলাম মানে বিয়ের আগে আর কি, তখন ভাইফোঁটাটা আরও মজা হতো। তখন মামার বাড়িতে যেতাম, আমার ছোটো মামার বাড়িতে, ওখানে সব ভাই বোনরা আসতো, বেশ মজা করে ভাইফোঁটা পালন হতো। এখন তো একটু ভাগাভাগি হয়ে গেছে, এই দিকে অর্ধেক লোক আসে, ওদিকে অর্ধেক লোক যায়। তো এই হচ্ছে সব মিষ্টি, মিষ্টিগুলো একেবারে টিফিন বক্সে রাখলাম, নাহলে সব রসগুলো না টেনে নেয়। সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট, বিছানাও করে নিচ্ছি, শোয়া হবে এবার। তো বিছানার চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করবো, বাট সেটা আর হয়ে উঠলো না, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। আর এই দেখো মেহেন্দির কালার এরকম এসছে। এখন এই যে নেলপালিশটা তুললাম, নেলপালিশগুলো তুলে নিয়েছি, নেলপালিশটা পরবো। গেছিলাম এতে, ওখান থেকে এই যে নেলপালিশটা কিনে নিয়েছি, কারণ এরকম স্কাই টাইপের নেলপালিশ না মানে ভালো লাগে, এর সাথে মেহেন্দির সাথে খুব ভালো লাগে। তো এটা পড়বো, পরে তারপরে শুয়ে পড়বো। তো চলো গুড নাইট, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে আবার কালকে ব্লগ আসবে, কালকে ভাইফোঁটার স্পেশাল ব্লগ। আর আর একটা ব্লগ, দুটো ব্লগ এখনও পেন্ডিং আছে, একটা হলো বারাসাতের বাকি প্যান্ডেল, যেগুলো প্যান্ডেল হপিংয়ের ব্লগ, আর একটা সেই এতে গেছিলাম মুভি দেখতে গেছিলাম সেই ব্লগটা। আস্তে আস্তে সব দেবো, কারণ পরপর পরপর তো অনুষ্ঠান পড়ে যাচ্ছে, এডিট করতে পারছি না, এটা একটা সমস্যা হয়ে গেল। তো ঠিক আছে চলো টাটা, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে।